গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই দেখো সকাল হয়ে গেল, 5টা বেজে গেল, এখন আমি উঠে পড়লাম। শুধু এখন উঠলাম তো এখন সকালের কাজ করতে হবে, তো চলো ভিডিওটা দেখে নাও। আমার মেয়ে ঘুমোচ্ছে বাড়িতে, আর কেউ ওঠেনি এখন, তো সকালে আমি কি কি করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বেরু বেরু করছে। মা মা, এই দেখো দিদিদেরকে উঠাচ্ছে, দেখে দেখছো? দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছি, সম্পূর্ণ ঘর ঝাড়ু দিচ্ছি, দেখো দেখে নাও। বন্ধুরা আমার সাথে আমার মেয়েও ঝাড়ু দিচ্ছে, দেখতে পাচ্ছ? আমি যা যা করব সব আমার দেখে দেখে করবে, ও যখন পারবে তখন করবে না। ঝাড়ু দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধু কত বড় বাড়ি আমাদের। বাইরেটা আমার সম্পূর্ণ ঝাড়ু দিতে হয় রোজ, তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেউ এসে ঝাড়ু দিচ্ছে আমার মা, দেখছো আমার মতো? দিচ্ছি, দেখো আমাদের বাইরে বের হলে গামছা নিতে হয়, কারণ অনেক ভাসু শ্বশুর আছে, এটা আমাদের গ্রামের নিয়ম, তাই গামছা দিয়ে ঝাড়ু দিতে হচ্ছে। সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারছি না ঝাড়ু দেওয়াটা, যতটুকু পাচ্ছি ততটুকু দেখে না। ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে দেখো বাসন ধুচ্ছি, রাত্রের কটা বাসন ছিল ধুয়ে নিচ্ছি, বাসন কটা ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। কারেন্ট নেই তাই আমাকে ট্যাপের জল দিয়ে ধুতে হচ্ছে। ধোয়া হয়ে গেল, দেখো এবারে দুধ গরম করছি আর গরম জল করছি, সকালে গরম জল খাই আর দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবো আমি, যেহেতু আমার বর বাড়িতে নেই, গুয়াহাটি গেছে কামাখ্যা মেলাতে। তো এই দেখো আমার মেয়ে মাছ নিয়ে এসেছে, ওর জেঠু হয়তো দিয়েছে মাছটা, বাবা নেই, কে যাবে বাজারে? একটা মাছ এনেছে, মাছ ছাড়া ভাত খায় না আমার মেয়ে, ওর জন্য দেখো ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে সকালে কিচ্ছু খায় না ভাত ছাড়া, তাই ওর জন্যে ভাত বসিয়ে দিলাম। এবার মাছটা কেটে নিচ্ছি, মাছটা কেটে নিয়ে একটু ঝোল করে, হালকা ঝোল করে ভাত খেতে দেব। দেখো মাছটা কাটছি আমি, আমি যা করব সব সময় আমার সাথে থাকবে, যেহেতু বাড়িতে দেখার তো কেউ নেই,
আমাদের ফ্যামিলিতে তো আমরা তিনজনই, আমার মেয়ে, আমি আর আমার হাজবেন্ড। তো আমার বর তো নেই, গুয়াহাটি গেছে। তো আমাদের দুজন, আমরা দুজন। হয়ে গেছে দেখো, এবার মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখো, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কারেন্ট এখনো আসেনি মাছগুলো, তাই ট্যাপের জল দিয়েই কাজ করতে হচ্ছে। মাছগুলো ধুয়ে নিলাম, এবার ঝোল করব, আলুর ঝোল। অন্য আজকে আর কোনো সবজি নেই, আলুর ঝোলই বানাতে হবে, তাই আলু কেটে নিচ্ছি দেখো। যাচ্ছে আলু কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধু, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হচ্ছে। শুধু আমার মেয়েই খাবে একটা মাছ। দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হচ্ছে। অল্প অল্প লেগে গেছে কড়াইতে। এইবার হয়ে গেছে মাছগুলো, নামিয়ে নেব আমি। ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আলু দিয়ে দিলাম, এবার যেহেতু আমার মেয়ে ছোট, এখনো 2 বছরই হয়নি, তাই ওর তরকারিতে শুধু লবণ আর হলুদ দেই, আর কিছু দেই না। লবণ হলুদ ছোট তরকারিতে কিছু দেই না, মানে আজকে আর কোনো সবজি নেই, তাই শুধু আলু দিয়ে ভুল বানাচ্ছি। দেখছো আলুগুলো অল্প ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ করার জন্যে অল্প ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকলে হয়ে যাবে। এইবার দেখো তরকারিটা হয়ে গেছে, এখন ওকে ডেকে এনে ভাত খাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। 7টার মতো বাজে, তো চলো। এই যে ভাত তরকারি এনেছি, চলি খাওয়াচ্ছি, ভিডিওটা দেখে নেব। নামো মা, নামো। কে ভাত খাওয়াচ্ছি দেখো, ও নিচে নামবে না, উপরে বসেই ভাত খাবে। ভাত খাচ্ছে আর খেলু করছে আর ভাত খাচ্ছে দেখো। ওর জন্য আমি ঘরগুলো গুছোতে পারছি না, সকালে যেহেতু উঠেই ভাত বানাতে হয়, ঘর ঠর কোনো গুছায়নি। দেখতে পাচ্ছ আলো ঝালো হয়ে আছে সব, রাত্রের ভেজা কাপড়ও আছে, বাইরে মেলে দেইনি এখনো, ভাত টাত খাওয়িয়ে তারপরে মেলে দেব। খাওয়াচ্ছি দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট করে জানিও। আমার সকালের সব কাজ শেষ, এখন ভিডিওটা বসে বসে এডিট করব, এডিট করে তোমরা দেখতে পারবে।
তো চলো বন্ধু, ভিডিওটা এখানে শেষ করছি।